হাই, আপনারা দেখছেন ফেসবুক মনিটাইজেশন টিউটোরিয়াল। যদি আপনি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। ফ্রেন্ডস, আজকের ভিডিওতে ফেসবুক মনিটাইজেশন নিয়ে আলোচনা করব। সাম্প্রতিক সময় ফেসবুক কর্তৃপক্ষ বাংলাদেশে ফেসবুক মনিটাইজেশন অন করে দিয়েছে। এখন যদি আপনার একটা ফেসবুক পেজ থাকে এবং সেখানে 1000 ফলোয়ার অথবা লাইক থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ থেকে ভিডিও ছেড়ে টাকা ইনকাম করতে পারবেন। এবং মনিটাইজেশন অন করার আগে আপনাকে কিছু শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1, ফেসবুক মনিটাইজেশন পেতে হলে প্রথমত আপনার একটা ফেসবুক পেজ লাগবে এবং সেখানে 10,000 উপরে ফলোয়ার থাকতে হবে এবং আপনার ভিডিও থাকতে হবে 3 মিনিটের উপরে। যদি আপনার ভিডিওটি 1 মিনিটের উপরে কেউ দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওতে 1টা ভিউ হবে। এভাবে 7 দিনের ভিতরে আপনার 30,000 ভিউ এবং আপনার কান্ট্রি অ্যাভেলেবেল থাকতে হবে। সো বাংলাদেশে কিন্তু ফেসবুক কর্তৃপক্ষ কান্ট্রি অ্যাভেলেবেল করে দিছে। অন্যান্য কান্ট্রিতে যদি এখনো চালু হয়ে না থাকে তাহলে কিন্তু আপনি VPN দিয়ে কান্ট্রি চেঞ্জ করে মনিটাইজেশন অন করে নিতে পারেন, অথবা আপনি অপেক্ষা করুন, ফেসবুক কর্তৃপক্ষ আপনার কান্ট্রিতে খুব শীঘ্রই মনিটাইজেশন অপশন চালু করে দিবে। যখন আপনার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স এবং 30,000 ভিউস হয়ে যাবে এবং মনে রাখতে হবে ভিউস কিন্তু অবশ্যই 1 মিনিট হোয়াটস টাইম ভিউ হতে হবে। এখন যদি আপনার কান্ট্রি অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, চলুন দেখে নিই কীভাবে আপনি এটা করবেন। তো আমি এই পেজটির লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ঢুকতে পারেন। তো এই পেজটির মধ্যে মনিটাইজেশন অপশন চালু করার জন্য সব শর্ত দেওয়া আছে। মনিটাইজেশন অপশন চালু করার জন্য কী কী করতে হবে না করতে হবে এখানে সব দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে দেখতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এলিজিবিলিটি পেজ আর এলিজিবল ফর অ্যাড ব্রেকস। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন আপনার ফেসবুক পেজে ভিডিও ছাড়বেন প্রত্যেকটা ভিডিও আপনাকে 3 মিনিটের উপরে বানাতে হবে এবং আপনার ভিডিওটি যদি কেউ 1 মিনিট দেখে তাহলেই কিন্তু আপনার ভিডিওতে 1টা ভিউ হবে। আপনার ভিডিও যদি কেউ 1 মিনিট না দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওতে ভিউ হবে না। আপনার ভিডিও কমপক্ষে 1 মিনিট দেখতে হবে, 1 মিনিট দেখার পর আপনার ভিডিওতে 1টা ভিউ হবে। তো এভাবে কিন্তু আপনাকে 60 দিনে 30,000 ভিউস পূরণ করতে হবে। আর আপনি যদি ইউটিউবের দিকে তাকান তাহলে কিন্তু দেখতে পারবেন আপনার ইউটিউব ভিডিওতে যদি কেউ 1টা ক্লিক করে তাহলে কিন্তু 1টা ভিউ হয়ে যায়। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এমনটা না। ফেসবুকের ক্ষেত্রে হচ্ছে আপনাকে আপনার ভিডিওতে যদি কেউ আপনার ভিডিওটি যদি কেউ 1 মিনিট দেখে তাহলে কিন্তু আপনার ভিডিওতে 1টা ভিউ হবে। আর এভাবে আপনাকে 30,000 ভিউস পূরণ করতে হবে মাত্র 60 দিনে। তো এটা হচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ যে নিয়মটা করছে সেই নিয়মটা। আপনি ফেসবুক কর্তৃপক্ষ যে নিয়মগুলো দিচ্ছে সেই নিয়মগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 10,000 ফেসবুক ফলোয়ার্স, আপনাকে অবশ্যই 10,000 ফেসবুক ফলোয়ার্স পূরণ করতে হবে। সো এই শর্তগুলো পূরণ করার পর আপনি মনিটাইজেশন অপশন চালু করতে পারবেন যদি আপনার কান্ট্রিতে মনিটাইজেশন অপশন চালু থাকে বা অ্যাভেলেবেল থাকে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নিচে একটা লেখা আছে চেক দিয়ার এলিজিবিলিটি অ্যান্ড গেট স্টার হিয়ার্স। তো আপনি এখানে ক্লিক করুন। তো ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি এখান থেকে আপনি যেটা দেখতে পারবেন সেটা হলো আপনার ফেসবুক পেজের মধ্যে কত ফলোয়ার্স হচ্ছে, কত ভিউস হচ্ছে, এখান থেকে সব তথ্য আপনি দেখতে পারবেন। তো তার জন্য আপনি নিচে চলে যান। নিচে আসার পর তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। আমার ফেসবুক পেজের মধ্যে এখনও কোনো ইনফরমেশন দেওয়া হয়নি গত 60 দিনে। যদি আপনার ফেসবুক পেজের মধ্যে ইনফরমেশন থাকে তাহলে কিন্তু আপনার সিরিয়াল টু সিরিয়াল আপনার ফেসবুক পেজের মধ্যে কত ফলোয়ার্স হচ্ছে, কত ভিউস হচ্ছে সবগুলো ইনফরমেশন এখানে দেওয়া থাকবে। তো আপনাকে কিন্তু আপনার ফেসবুকের সকল তথ্য আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, আবার বলে দিচ্ছি, আপনি যদি 10,000 ফলোয়ার্স এবং 30,000 ভিউস মাত্র 60 দিনে পূরণ করতে পারেন এবং আপনার কান্ট্রিতে যদি মনিটাইজেশন অপশনটি অ্যাভেলেবেল থাকে চালু থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকেই ইউটিউবের চেয়ে খুব বেশি টাকা ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদম বলবেন না, আর আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে যাবেন। তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই।